বাঁকুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ময়রাবাঁধ এলাকার হাড়িপাড়ায় দুর্গাপুজোর পর থেকেই একের পর এক ডায়রিয়ায় আক্রান্ত হবার খবর পাওয়া যাচ্ছে স্থানীয় সূত্রে। এলাকায় আক্রান্ত বেড়েই চলেছে। এই মুহূর্তে এলাকায় আক্রান্তের সংখ্যা প্রায় 15 জন। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন প্রায় 7 জন। পরিস্থিতি সামাল দিতে এলাকার স্থানীয় সুকান্ত স্মৃতি প্রাথমিক স্কুলে বসানো হলো বাঁকুড়া পৌরসভার তরফে মেডিকেল ক্যাম্প। সেখানে এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় মেডিসিন শিবির করে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বাঁকুড়া পৌরসভার তরফে। স্কুলে বসা মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এলেন বাঁকুড়া পৌরসভার পুর প্রশাসক অলোকা সেন মজুমদার এবং উপপুর প্রশাসক গৌতম দাস। প্রসঙ্গত, পুজো মিটতেই ওই এলাকার একের পর এক এলাকাবাসী ও শিশুর বমি ও পায়খানার উপসর্গ শুরু হয়। পরে ধীরে ধীরে সেই সংখ্যা বাড়তে থাকে। খবর পেয়ে এলাকায় এসে বাড়ি বাড়ি ঘুরে স্বাস্থ্য পরীক্ষা ও জলের নমুনা সংগ্রহ করা হয় পুরসভার তরফে। এবার আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মঙ্গলবার এলাকায় মেডিকেল ক্যাম্প বসালো পুরসভা। ক্যাম্পের মাধ্যমে এলাকায় ডায়রিয়া নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা বাঁকুড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের। আতঙ্ক পুরো গ্রামে ছড়িয়ে গেছে এবং আতঙ্কের জন্য আমাদের এই মানে যে যে সমস্যা হয়েছে সেটা আরও বাড়ছে। আর সমস্যা যেমন বাড়ছে মানুষও সেরকম ভর্তি হচ্ছে পরপর পরপর। পুজোর পর থেকে একটা, হ্যাঁ পুজোর পর থেকে একদম পুরো স্টার্ট হয়ে গেছে এটা। পুজোটা যেটা ছিল পুজোর পরের দিন থেকে এটা শুরু হয়ে গেছে। একজন মারা যাওয়ার পর থেকে আরও বেশি ঘটে গেলো এগুলো। জল কোথায় খাচ্ছে? জল এখন পানীয় জল ব্যবস্থা করে দিয়েছে, ওখান থেকে গোটা গ্রামের মানুষ জল নিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। এই যে পুরসভা থেকে যে ক্যাম্প বসানো হচ্ছে তাহলে কি আপনাদের অনেকটা সুবিধা হচ্ছে? হ্যাঁ পুরোটাই সুবিধা। তারা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছে, ওয়ারিস জল যেটা প্রয়োজন, যে বাড়িতে অসুস্থ আছে তাকে সাহায্য করছে। আমাদের যেমনি ওয়ার্ডের মানুষগুলো আছে তারা প্রত্যেক দিন আসা যাওয়া কি কার কি লাগছে না যে সমস্ত ব্যবস্থা তারা করছে। ওনার নাম মান্টিদা। পরিবেশ আছে আতঙ্ক বলতে যেটা হচ্ছে সেটা তো আতঙ্কর ব্যাপারেই ওঠে। ঘটনাটা ওই যে এখনো পর্যন্ত 10-12 জন হাসপাতালে ভর্তি হয়েছিল, তার মধ্যে 2-1 জন বাড়িও ফিরে এসছে। তো ঘটনাটা হয়েছে ওয়ালও যারা আছে তারাও মোটামুটি কাজ করছে। যেমনি আমাদের 4 নম্বর ওয়াল কমিটি আছে তারাও এসছে, তারাও সবসময় দেখছে। উত্তম পাল মহাদ সবসময় আসছে। তার ব্যাপারটা হয়েছে পৌরসভাও দেখছে, পৌরসভা না দেখালে পৌরসভা জলগাড়ি টলগাড়ি সবই সব দিচ্ছে। কারণ মানুষ তো একটু ভয় তো আছেই, তো সবাই সাহায্য করছে অসুবিধা তো হয়। আজকে কি আরও একজন ভর্তি? আজকে সকালে একটা মহিলা ভর্তি হয়েছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে, পাঁচ ছেলেরাই নিয়ে গেছে। কী থেকে রোগ ছড়াচ্ছে বলে মনে হয়? সেটা তো এখন জলের জন্য পরীক্ষা টরীক্ষা করা, জল তো নিয়ে যাওয়া হয়েছে, সেটা এখনও পাওয়া যায়নি। তো সেটা এখন বলবো কী করে যে কিসের জন্য হয়েছে। এমনি আতঙ্ক তো রয়েছে, আতঙ্কটা না থাকা তো বিষয় কিছু নয়। আপনার নাম? হারুমালা।